একযুগ পেরিয়ে গেলেও এখনো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ আসেনি রাজনৈতিক ঐক্যমত। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় আস্থা রাখলেও বিএনপি সহ সমমনা দলগুলো বরাবরই এর বিপক্ষে অবস্থান। তাদের অভিযোগ, যে প্রতীকেই বাটন প্রেস করা হোক না কেন, নির্দিষ্ট প্রতীকে পড়বে ভোট, আবার দিন শেষে ফলাফল কারচুপি করা যাবে এমন কথাও বলছেন কেউ কেউ। তবে এসব অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিলেন এই মেশিন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদরা। তারা বলছেন ইভিএম এ চাইলেই এক প্রতীকের ভোট অন্য প্রতীকে যাবার কোনো সুযোগ নেই। আপনি চাপ দেবেন এতে আর রেজাল্ট হবে বি, অসম্ভব হতে পারে। ইভিএম এ যে আপনি একটাই ভোট দিবেন আর একটাই ভোট হবে এটা ভাবাই যায় না। আর এই মেশিনে একজনের ভোট অন্যজনের দেয়া সম্ভব নয় বলেও জোর দাবি এই প্রযুক্তিবিদের। 1% বলেন বা 5% বলেন, ওটা যেহেতু আমাদের নাগরিকের অধিকার ভোট দেওয়া, যার ধরেন ফিঙ্গার নেই, হ্যাঁ, অথবা তার ফিঙ্গার মিলছে না, তাকে ভোট দেওয়ার অধিকার আছে, এই জন্যেই 1% বা 5% এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাকি 95 জনকে কেন্দ্রে আনতেই হবে, তা না হলে ভোট দিতে পারবে না। এদিকে এমন বিভ্রান্তি এড়াতে নির্বাচন কমিশনকেই এগিয়ে আসতে হবে বলে মত সাবেক নির্বাচন কমিশনদের। প্রযুক্তির সাথে এগিয়ে যেতে হবে এবং এই প্রযুক্তিকে গ্রহণ করার জন্য যে অসুবিধাগুলো আছে ওইটা দূরীকরণের জন্য সকলে মিলে আলাপ করে এটা ঠিক করা উচিত। কারো যদি আপত্তি থাকে তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য এটাকে দেখতে পারে এবং আমার মনে হয় নির্বাচন কমিশন তা না করবে, নিষেধ করবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় একবার সরাসরি না করে ইভিএমকে অন্তত চেষ্টা করে দেখা উচিত। সবশেষ জাতীয় নির্বাচনে 6টি আসনে হয় ইভিএম এর ব্যবহার, আসছে নির্বাচনে এই সংখ্যা সক্ষমতা অনুযায়ী বাড়বে বলেই আভাস দিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।